ঠিক একদিন বাদই রাখি পূর্ণিমা, ভাই বোনের রাখি বন্ধনে আবদ্ধ হয়ে বেড়ে ওঠে সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব। সেই রাখি এখন পথ দেখাচ্ছে স্বনির্ভরতার। সৌভ্রাতৃত্বের প্রতীক রাখি তৈরি করে স্বনির্ভরতার স্বপ্ন দেখাচ্ছেন রায়গঞ্জের এক গৃহকর্ত্রী, নাম মৌসুমিতা, বাড়ি রায়গঞ্জের উদয়পুরে। ঘরে বসে নিজের হাতে তৈরি করে চলেছেন বিভিন্ন রকমের রাখি। বড় বিষয়টি হলো রাখি তৈরির উপাদান বেশিরভাগই ফেলনা বস্তু, যেগুলি সাধারণত ফেলে দেওয়া হয়, তাই দিয়েই তৈরি হচ্ছে রাখি। একদিকে যেমন দেখতে সুন্দর হচ্ছে, অন্যদিকে না ফেলে সেগুলিকে রিসাইক্লিং করে ব্যবহারযোগ্য করে তুলেছেন তিনি। পরিবেশ বান্ধব তারই রাখি বানানো শুরু হয় 2017 সালে। মেয়েকে রাখি তৈরি করে দেন স্কুলের বন্ধুদের পড়ানোর জন্য, সেখান থেকেই তার শুরু। ধীরে ধীরে আশপাশের দু একজন আসেন তার এই কাজে সহযোগিতা করতে। রাখি বিক্রি হলে তাদেরও কিছুটা আর্থিক লাভ হয়। তবে মৌসুমি দেবী জানান, বড় আকারে ব্যবসায়িক ভাবে ভাবতে গেলে অনেক কিছুর প্রয়োজন, তাই এইভাবে ধীরে ধীরে এগোচ্ছেন, যেন তার পাশে থেকে যারা কাজ করছেন তাদের মুখেও যেন এই রাখি হাসি ফুটিয়ে তুলতে পারে। এ প্রসঙ্গে রাখি প্রস্তুতকারী মৌসুমি দা কি জানিয়েছেন শুনুন। রাখি পূর্ণিমা, এবং আপনার এখানে এসে দেখা গেল যে আপনি বিভিন্ন ধরনের রাখি তৈরি করছেন, তো হঠাৎ এই রাখি তৈরির চিন্তা ভাবনাটা এলো কি করে? রাখি প্রথমে আমার মেয়েকে স্কুলে ফার্স্ট বানিয়ে পাঠিয়েছিলাম, হ্যাঁ, তখন থেকে স্কুল থেকে একটা অ্যাপ্রিসিয়েশন আসে যে এইগুলো তুমি কোথা থেকে কিনেছো। তারপরে যখন আমার মেয়ে বলে যে এটা মা বানিয়ে দিয়েছে, তারপরে দেখলাম একটা, ও সারদা স্কুলে পড়ে, সারদা শিশু তীর্থে, তো দেখলাম যে ওখান মানে ওখানকার যে একটা সাংস্কৃতিক, বাঙালি সাংস্কৃতিক যে একটা পরিমণ্ডল রয়েছে, সেখানে দেখলাম আমার জিনিসটা বেশ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। সেই থেকেই আমি উৎসাহিত হই এবং তার প্রত্যেক বছরই রাখি বানিয়ে মেনলি মেয়েকে স্কুলে পাঠাই, মানে বানানো রাখি। পাইনি, কিন্তু এরকম হয়তো দু চারটে দশটা এরকম বিক্রি হয়েই যায়। কিন্তু আপনার যা দেখা যাচ্ছে এখানে সামগ্রীগুলো একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়ে যদি একটু বলেন। সামগ্রীগুলো আমি দেখেছি কি, এইগুলো রাখি তো একটা মানে টার্মিনেবল ভেঞ্চার, জাস্ট একদিনের, মানে একদিনের জন্য, তো মানুষ দেখে কি খুব একটা বেশি যেটা দাম থাকে বা কিছু সেদিকে মানুষ যায় না, ঝোঁকে না। তো সেই জন্য আমি দেখলাম কেন নয়, যেগুলো জিনিস ফেলে দেওয়া হয় বা যেগুলো আমরা রিউজ করতে পারি সেগুলো দিয়ে আমি বানাই। তো সেই জন্য মানুষের অল্প টাকা দিয়ে কিনতেও অসুবিধা হয় না, কিন্তু এটা বেশ একটা ইকো ফ্রেন্ডলি একটা কনসেপ্ট রয়েছে, সেইখান থেকে আমরা এইরকম করে চিন্তা ভাবনা করে বানানো। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস স্পোর্টিং বাংলা।